জমে উঠেছে ঈদ কেনাকাটা। ছোট বড় মার্কেট, শোরুম ও শপিং মলগুলোতে পোশাকের সমারোহ, আর বাইরে রঙিন বাতির ঝলকানি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দোকানগুলোতে গত কয়েকদিন ধরে জমছে বেচাকেনা। বিশ রমজানের পর ঈদের বাজার জমেছে, তবে অন্য বছরগুলোর তুলনায় এবার বিক্রি অনেকটাই কম বলে জানিয়েছেন বিক্রেতারা। বর্তমানে কাস্টমার সংখ্যা অনেকে আমাদের কম। শুক্রবার হিসাবে আমরা যেরকম ভাবছিলাম কাস্টমার হবে, এরকম কাস্টমার নাই। আর আসল কথা বলতে কি, সব জিনিসের দাম বেশি, আমাদেরও মাল কিনে আনতে অনেক বেশি দিয়ে। আমাদের এইখানে সবাই আসতে পারে, কারণ এটা মধ্যবিত্তরা বেশি নাই, কিন্তু যারা উচ্চবিত্ত তারাও মোটামুটি 150 টাকা গজে কম পায়। আমাদের এইদিকে কোনো খরচ নেই, আমরা এইদিকে পয়সা খালি পাইছি, দোকানদারি করতেছি, এই জন্য আমরা এই দামে বিক্রি করতেছি। দোকানের ভিতরে তো স্টোরে তো বিভিন্ন অ্যাডভান্স দিতে হয়, দিতে হয়, আমাদের তো কিছুই না, কোনো খরচই নাই। তবে এবারের ঈদ কেনা বেচায় ভিন্নতা লক্ষণীয়। সাধ্যের সঙ্গে না মেলায় তৈরি পোশাক থেকে শুরু করে অনেক পণ্য কিনতে বেশিরভাগ ক্রেতাই এবার ফুটপাত ও হকার্স মার্কেটের দোকানগুলো বেছে নিয়েছেন। বাইরের থেকে স্টার্টিং করলাম, মানে ভিতরে এখনো যাওয়া হয়নি। কম্বিনেশন অফ বোথ বলা যেতে পারে, যে যখন যেটা প্রয়োজন হচ্ছে ব্র্যান্ডের দোকান থেকে যেতে হচ্ছে উপায় নাই বলে, আর যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ফুটপাতে পাওয়া যাচ্ছে একটু কমে পাওয়া যাচ্ছে, সো সেখান থেকে নিতে হচ্ছে। দামাদামি করে যদি হচ্ছে নিচ্ছি, না দিলে তো কিছু করার নেই, এখন সব জায়গায় দাম। মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ, আর ঈদ আসলেই সবাই সবার সাধ্যানুযায়ী পরিবার পরিজনকে নতুন পোশাক উপহার দেওয়ার রেওয়াজ চলে আসছে শত বছর ধরে। আর এই পোশাক উপহার দেওয়ার ক্ষেত্রেই রমজান মাস জুড়ে জমে উঠে রাজধানীর ঈদ বাজারগুলো। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।